তো এই দুটো পার্সেল এসছে ফ্লিপকার্ট থেকে, অর্ডার করেছিলাম। চলো দেখি কি এলো, তোমাদেরকেও দেখাই। দাঁড়া, একটা অর্ডার করেছিলাম তো সবজি রাখার জন্য, বাইরে যে আলু পেঁয়াজ থাকে সেটার জন্য, এই যে একদম নিচেই থাকে তো ওটা দেখতে কীরকম বাজে লাগে, তো ভাবলাম এই যে এরকম একটা র‍্যাক, এই যে এরকম একটা র‍্যাক অর্ডার করেছিলাম। আর এটাতে দেখো, এটাতে অর্ডার করেছিলাম আমি একটা চাকি, রুটি বেলার চাকি বেলুন। আমার চাকি বেলুনিটা না একদম ইয়ে, মানে কী বলতো, খারাপ হয়ে গেছে, তারপরে ছোট ঠিক মতন হয় না, বড় কিছু পরোটা বানাতে গেলে একদম ছোট, তো ভাবলাম যে একটা বড় থেকে অর্ডার করি। দাঁড়াও, বেলুনিটা দিয়েছে, বেলুনিটা কোথায় আছে, এই যে এই চাকি আর এই বেলুনি ভালোই আছে, অনেকটা বড় আছে, তো আমি বড় দেখেই অর্ডার করেছিলাম যে একটা বড় চাকি বেলুনি হলে ভালো করে করা যাবে। তো চলো এটাকে একটু লাগিয়ে নিই, এটাকে ফিটিং করে তারপরে তোমাদেরকে দেখাই। চলো, চারটে থাকালো, এই দেখো ফিটিং করে দিয়েছি চারটে র‍্যাক। ভালো লাগছে না, এখানে কিছু জিনিস রাখা যাবে, আলু পেঁয়াজগুলো বাইরে পড়ে থাকে তো এগুলো এখানে রাখা যাবে, সেই জন্য নিলাম। তো এখন বানাবো আমি নিমকি, জানোই দুদিন পরে হচ্ছে দিওয়ালি, তো সেদিন পুজো আছে তার জন্য আমি নিমকি বানাবো। তো দেখো এখানে ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ, অল্প একটু নুন আর দেব অল্প একটু কালো জিরে, ব্যাস দিয়ে আর দেব অল্প একটু সাদা তেল। তেলটা দিলে ময়ামটা ভালো হবে, তো নিমকিগুলো ভালো করে ফুলবে আর বেশ ভালো মচমচে হবে, তো সেই জন্য এবার চলো এটাকে আমি মেখে নিই ভালো করে, তেলটা মিক্স করে এবার এটাকে জল দিয়ে ভালো করে মেখে নিই। তো দেখো এইভাবে মেখে নেবে, এবার এটাকে 10 মিনিট রেস্টে রেখে তারপরে বানাবো। তো হানি আজকে স্কুলে গেছে, তো ভাবছি ও আসার আগেই বানিয়ে নিই, না হলে আসলে তো তোর পিছনেই আমাকে টাইম দিতে হয়, সেই জন্য আসার আগেই চেষ্টা করছি বানিয়ে নেবার। তো তোমার এখন বাজে 1টা, ও আসে 2টোর সময়, তো ততক্ষণে হয়ে যাবে, 10 মিনিট রেখে এটাকে বানিয়ে নেব। চল তো রেখে দিই এবার। তো এখন বাজে 4টে, তো তখন ভাবলাম যে বানাবো, কিন্তু একজন এসে গেল, তার সাথে কথা বলতে বলতে টাইমটা চলে গেল আর বানাতে পারলাম না, হানিও এসে গেল, তো হানি এসে গিয়ে এখন খেয়ে দিয়ে হানিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন আমি নিমকিটা বানাবো, চলো দেখাই তোমাদেরকে কী করে আমি নিমকি বানাচ্ছি। তো দেখো এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর এবার এর মধ্যে দিয়ে দেবো তেল, তো এবার এর মধ্যে তেল দিয়ে দেবো, বেশ অনেকটা তেল দিতে হবে। তো চলো তেলটা ততক্ষণ গরম হোক, আমি নিমকিটা বেলে নিই। তো দেখো এখানে ময়দার আমি এরকম 4টে ডো বানিয়ে নিয়েছি, এই যে এরকম করে 4টে ডো বানিয়ে নিয়েছি, তো এবার একটা একটা করে বানাবো। দেখো তেল গরম হয়ে গেছে, তো এখানে দেখো লেচিটা আমি বেলে নিয়েছি, তো এবার আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি কিভাবে কাটবে। এ দেখো এরকম করে, হুম,
তো আমি এই ধারগুলো দেব না, ধারগুলো নিয়ে নিচ্ছি এরকম করে, ধারগুলো রেখে দিই। তো দেখো এবার এবার এরকম করে কাটবে, দেখো হয়ে গেছে। এবার এই যে সাইডগুলো আছে না, এগুলো আমি বের করে নেব, কেন কি এগুলো দেখতে ভালো হয়নি, তো এই সাইডগুলো আমি একটু একটু বের করে নেব। দেখো দাঁড়া, আর যেগুলো যেগুলো লেগে আছে তোমার তেলে দিলে না ওগুলো ছেড়ে যাবে। তো দেখো এইভাবে কেটে নিয়েছি নিমকি শেপে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, মানে এরকম করে এরকম করে নিয়ে আস্তে করে আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। দাঁড়াও, নিমকিগুলো ছেড়ে দিয়েছি, এবার আমি আস্তে আস্তে করে নাড়তে থাকবো। দাঁড়াও, খুন্তি কোথায় গেল দেখো, আর হালকা হালকা এরকম লাল লাল করে ভাজতে হবে। আর এখানে আমি ঝুড়িটা নিয়ে নিয়েছি, এর মধ্যে নেব, এরকম ছাড়িয়ে দেবে। ধনতেরাস, তো সবাইকে জানাই ধনতেরাসের শুভেচ্ছা। তো এখন বাজে বিকেল 5টা, আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে অনেকই কাজ ছিল, তো সেই জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো এখন দেখলেই আমি নিমকি ওটা ফ্রাই করলাম, তো চলো দেখাই তোমাদেরকে। এই দেখো আমার নিমকি একদম রেডি পুজোর জন্য, তো এটা বানিয়েছি দিওয়ালির জন্য, দিওয়ালির দিন যে পুজো আছে সেই জন্য নিমকি বানিয়েছি। তো নাড়ু মনে হয় আর বানাতে পারবো কি না জানি না, তো যদি পারি তো বানাবো, না হলে আর কিনেই আনতে হবে। দেখো কতটা ইয়ে হয়েছে, দেখো তোমাদেরকে দেখাই, একদম কতটা মচমচে হয়েছে দেখো, এই দেখো, এই দেখো কতটা মচমচে হয়েছে নিমকিটা। তো যাই হোক, এখন আর টেস্ট করবো না, রেখে দেবো ঠাকুরের জন্যই, তো দিওয়ালির দিনই পুজো করে খাওয়া হবে। তো এটা একটু ঠান্ডা করতে রেখেছি, একটু ঠান্ডা হোক তারপরে বক্সে ভরে।
তো দেখো আমি একটু রেডি হয়ে গেছি, তো একটু বেরোবো। তো কোথায় বেরোবো, কি করব তোমরা সবই তো দেখতে পারবে। তো আর একটা জিনিস তোমাদের বলা হয়নি, মিস্টার বড়ুয়া আজকেই ব্যাক করছে, তো একটু পরেই চলে আসবে। এখন বাজে তোমার 6:45, তো 6টা নাগাদই চলে আসবে। তো চলো, ও তো আসলে ওকে তো দেখতেই পারবে, তো ও আসুক তারপরে আমি একটু বেরোবো। তো চলো, আজকে ধনতেরাসের দিন আছে, একটু তো বেরোবই। কি কিনি তোমাদেরকেও দেখাবো কি কিনছি। তো এখন তো রেডি হয়ে গেছে, এখন একটু সন্ধ্যে দেবো, সন্ধ্যে দিয়ে তারপরে বেরোবো। এখানে হানি এখনো ঘুমাচ্ছে। এই যে মিস্টার বড়ুয়া এসে গেছে, এই যে ব্যাগ, ও বাথরুমে স্নান করছে। তো আমি এখানে বানাচ্ছি একটু চাউমিন। তো আমাকে ফোন করে বলে দিয়েছিলো যে এসে একটু টিফিন খাবে, তো সেই জন্য আমি ভাবলাম যে কী খাবে জিজ্ঞেস করলাম, তো বলছে একটু চাউমিন বানাও, চাউমিন খাবো। তো সেই জন্য আমি একটুখানি চাউমিন বানাচ্ছি, কিছুই না, একদম প্লেন আলু পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে অল্প। তো আমি এখন এসেছি একটু সোনার দোকানে, তো ভাবলাম রূপোর একটা জিনিস কিনবো। তো আমার পায়ের নূপুর নেই, তো ভাবলাম একটা পায়ের নূপুর কিনে নিয়ে যাই, যাই হোক একটা রূপোই কিনবো। তো সেই উদ্দেশ্যেই এখন দোকানে এসেছি। তো দেখো আমি নিয়ে বাড়ি চলে এসেছি, এই দেখো একটা প্লেন সিম্পল একটা রূপোর একটা পায়ের নূপুর কিনলাম। ওর মধ্যে না আমি মানে ওই ঘুঙরুটা লাগাইনি, ওই ছমছম করে আমার ভালো লাগে না, তো জাস্ট এমনি একটু প্লেন এমনি পরে থাকবো সেটাই ভাল লাগে। তো সেই জন্য এই দেখো এনে আমি পরেও নিয়েছি। তাহলে